কে ভালো অভিনেতা, আলমগীর নাকি ইলিয়াস কাঞ্চন? এবং আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন এই দুজন মানে মহাতারকার ভিতর একটা টাইমে মানে পেশাগত কী প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং তাদের ভিতর এক্স্যাক্টলি কী নিয়ে মনোমালিন্য এবং তাদের যে মানে ওপেন সিক্রেট যে একটা ব্যাপার, মানে কেন তাদের ভিতর লড়াই হতো, মানে তাদের ভিতর মানে দুজনের মনের যে একটা ফাঁকা ব্যাপার, আমি মুখে বললেও ভাই ভাই তো আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন তাদের একটা অনুষ্ঠান আপনি দেখলে ক্লিয়ার হবেন যে সেখানে কিন্তু ইলিয়াস কাঞ্চন হোস্ট ছিল এবং আলমগীর গেস্ট ছিল। তো আলমগীর একটা ব্যাপার ইলিয়াস কাঞ্চনকে বলে যে আমার আর তোমার একটা সিনেমা, যদিও আমাদের ভিতরে ভালো সম্পর্ক, যদি একদিনে রিলিজ পায় আমি কখনো চাইবো না যে তোমার সিনেমাটা চলবে আমার সিনেমাটা চলবে না, আমি সবসময় চাইবো আমার সিনেমাটা যাতে ভালো চলে তোমার সিনেমাটা যাতে না চলে। যাই হোক, আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি ক্লিয়ার করবো ইলিয়াস কাঞ্চন এবং আলমগীর তাদের ভিতর মানে পেশাগত একটা টাইমে মানে কী পরিমাণ দ্বন্দ্ব ছিল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যে একটা বিতর্কিত একটা ব্যাপার আমাদের বাংলাদেশে মানে জাতীয় পুরস্কার নিয়ে, তো জাতীয় পুরস্কার নিয়েই বা কী এমন মনোমালিন্য ইলিয়াস কাঞ্চন এবং আলমগীরের ভিতর এবং তাদের দুজনের ভিতর এক্স্যাক্টলি ভালো অভিনেতাকে, কার স্টারডম বেশি, তো এইসব ব্যাপার নিয়ে আমি ক্লিয়ার করবো। আমি ক্লিয়ার করবো বাংলাদেশের দুজন মহাতারকা আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। আলমগীর, যাকে আমরা একজন শক্তিমান অভিনেতা হিসেবে জানি, এবং আলমগীর শ্যামানা জুটি মানে এমন একটা কাল্ট ক্লাসিক জুটি, মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা তিনটা জুটি টানলে কিন্তু আলমগীর শ্যামানার নাম কিন্তু সবসময় থাকবে। এবং এমন একজন শক্তিমান অভিনেতা আলমগীর, তিনি এদেশের মানে অসংখ্যবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং অন্যদিকে ইলিয়াস কাঞ্চন, মানে তাকে কিন্তু আমরা বিনয়ী, ভদ্র, নম্র, সব্র এমন একজন তারকা হিসেবে জানি যে তার কিন্তু মিডিয়াতে খুব সুনাম। তো এই দুজনের ভিতর এক্স্যাক্টলি পেশাগত দ্বন্দ্ব কেন হবে, যেহেতু তারা দুজনেই কিন্তু 70s আমাদের বাংলা চলচ্চিত্রে এন্ট্রি নেয়। আলমগীর আসে 70s শুরুর দিকে, অন্যদিকে 70s শেষের দিকে আসে ইলিয়াস কাঞ্চন। তো মানে প্রায় সমসাময়িক বলা যায়, বা আপনি নাও বলতে পারেন, বা তারা কিন্তু একাধিক সিনেমাতে কিন্তু একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছে। এখন তাদের ভিতর কেন দ্বন্দ্ব আসবে, তাদের ভিতর কেন এই লড়াই ছিল? দেখেন, ইলিয়াস কাঞ্চন যখন এদেশের নিঃসন্দেহে একজন বিগেস্ট সুপারস্টার 90s, তখন কিন্তু তিনি স্ক্রিন শেয়ার করে কাজ করেছে এদেশের অনেক বড় বড় সুপারস্টারের সঙ্গে, অ্যাজ লাইক তার থেকে সিনিয়র আলমগীর, রাজ্জাক, জসিম থেকে শুরু করে তার জুনিয়র মান্না রুবেলদের সঙ্গেও কিন্তু তিনি কাজ করেছেন এবং অসংখ্য নায়িকার সঙ্গে কিন্তু তিনি কাজ করেছেন। এবং মাল্টিস্টার কাস্টিং সিনেমাতে কিন্তু তিনি কাজ করতে কখনও কিন্তু তিনি পিস পাওয়ায়নি যে আমার ক্যারেক্টার কম থাকবে, আমার মানে ক্যারেক্টার বেশি থাকবে। তিনি কিন্তু আসলে ওই যে একটা ছোটো হীন মন মানসিকতার যে একটা ব্যাপার, ওই ব্যাপারটা কিন্তু তার ভিতরে কখনো আসেনি। তিনি কাজকে প্রায়োরিটি দিয়েছেন এবং তার দীর্ঘ স্ট্রাগলিংয়ের পরে কিন্তু তিনি একটা টাইমে তার ক্যারিয়ারের প্রাইম টাইম তিনি পেয়েছেন। যাই হোক, এখন আমরা ইলিয়াস কাঞ্চন এবং আলমগীর দ্বন্দ্বের সূত্রপাত জানবো। 80s দিকে মানে 90s শুরুর দিকে ইলিয়াস কাঞ্চন তখন নিঃসন্দেহে দেশের একজন বিগেস্ট সুপারস্টার, অন্যদিকে শক্তিমান অভিনেতা আলমগীর তিনিও কিন্তু রীতিমতো ফর্মে তুঙ্গে। তো এমন একটা সময় কিন্তু নির্বাচনে দাঁড়ালেন আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন, মানে তিনি স্বভাবতই একজন বিনয় প্রকৃতির একজন খুবই ভালো একজন মানুষ এবং ইলিয়াস কাঞ্চন কিন্তু মিডিয়াতে সবাইকে মানে তিনি ইন্ট্রোডিউসিং করিয়ে দিলেন এমনভাবে যে আলমগীর সাহেব আমার ভাই, আমার বন্ধু, আপনারা তাকে ভোট দিবেন, মানে আলমগীরের পক্ষে কিন্তু ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু সাফাই গেলেন এবং আলমগীরকেই কিন্তু তিনি সাপোর্ট করলেন। এবং ফাইনালে কিন্তু নির্বাচন হলো এবং নির্বাচনে কিন্তু মানে জয়লাভ করলেন আলমগীর। এরপরে তাদের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে কিন্তু আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন তারা কিন্তু একসঙ্গে স্ক্রিন শেয়ার করে কিন্তু অসংখ্য সিনেমাতে কাজ করেছে। এবং একটা টাইমে এমন একটা ব্যাপার দাঁড়ালো যে আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন তারা যখন একসঙ্গে স্ক্রিন শেয়ার করে কোনো সিনেমাতে কাজ করছে, সেখানে দেখা যেত যে অডিয়েন্স ইলিয়াস কাঞ্চনের অভিনয় দেখে তারা সিটি মারত, হাততালি দিত এবং ইলিয়াস কাঞ্চনের অভিনয় দেখে তারা কিন্তু চোখের পানি ফেলতে ফেলতে কিন্তু তারা প্রেক্ষাগৃহ থেকে বের হতো। তো যেহেতু তাদের স্ক্রিন শেয়ার করা সিনেমাতে এমন একটা ব্যাপার ঘটতো, সেহেতু কিন্তু মানে আলমগীর মানে তার মনের দিক হোক বা কোনো একটা কারণেই হোক, তো আলমগীর সাহেব কিন্তু মানে কোনো একটা কারণে মানে অজানা কারণে হয়তো ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তিনি কিন্তু মানে স্ক্রিন শেয়ার করতে কিন্তু আর ওইভাবে কিন্তু তিনি আগ্রহ প্রকাশ করতেন না। তো এরপরে কিন্তু 90s মাঝামাঝি সময় একটা সিনেমা আসে, যে সিনেমার নাম হচ্ছে বিদ্রোহী কন্যা, যেখানে কিন্তু আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন মানে সোহানুর রহমান সোহানের পরিচালনা কিন্তু এই দুজন মহাতারকা একই সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়ে থাকে যে এই সিনেমাটার শ্যুট কিন্তু মানে অনেকদিন বন্ধ ছিল, কারণ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কিন্তু কাজ করতে ঘোর আপত্তি জানায় স্বয়ং আলমগীর সাহেব। তখন আমাদের ডালিউডের মিডিয়া অঙ্গনে কিন্তু রীতিমতো ফিসফাস শুরু হয়ে গেল, মানে তখন ডালিউডের একটা টক অফ দ্য টাউন যে আলমগীর ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের কাছে মিলান, ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের কাছে আলমগীরের মতো শক্তিমান অভিনেতা মিলান। তো এই ব্যাপারটা কিন্তু তখন মিডিয়ার পাবলিকরা কিন্তু মানে তখন ফিসফাস করতে লাগলেন। এরপরে দুর্জয় সিনেমার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার ঘটে, যেহেতু দুর্জয় সিনেমাতে কিন্তু আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন একই সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। তো এইসব ব্যাপার কিন্তু একটা টাইমে ধামা পড়ে যায় ইলিয়াস কাঞ্চনের চরম বিনয়ী এবং তার ভদ্রতার নম্রতার কাছে, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে একটা টাইমে চাপা পড়ে যায়। তো ইলিয়াস কাঞ্চন এবং আলমগীরের এই যে মানে পেশাগত যে দ্বন্দ্ব, তাদের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু তৎকালীন সময় কিন্তু পত্রিকাতে বড় করে কভারেজ দেওয়া হতো এবং পত্রিকাতে কিন্তু তখন এই ব্যাপারগুলো উঠে আসতো।
কিন্তু সামনাসামনি কেউ কিন্তু এই ব্যাপারগুলো কখনো বলতেন না, কারণ যেহেতু দুইজনই নামি দামি সুপারস্টার এবং দুইজনই কিন্তু তাদের একটা জায়গা আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু তৎকালীন সময়ে পাকাপোক্ত করে ফেলেছেন। এরপরে আমি যদি এসে জাতীয় পুরস্কার নিয়ে, তো জাতীয় পুরস্কার হচ্ছে সর্বোচ্চ সম্মানিত একটা পুরস্কার এবং যে পুরস্কার কিন্তু সব মানে প্রত্যেকটা আর্টিস্ট তাদের ক্যারিয়ার বর্ণাঢ্য করার জন্য কিন্তু জাতীয় পুরস্কার চায়। এবং এই জাতীয় পুরস্কার কিন্তু সবচেয়ে বেশি সংখ্যকবার কিন্তু আলমগীর সাহেব পেয়েছেন, এবং তার এই যে জাতীয় পুরস্কার পাওয়া এটা কিন্তু মানে অধিকাংশই কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং এদেশের মানে যারা যারা মানে তার রাইভাল ছিলেন এবং মানে তৎকালীন সময় মিডিয়া ব্যক্তিবর্গ প্রত্যেকে কিন্তু একটা ব্যাপার মনে করতেন যে আলমগীরের এই পুরস্কার পাওয়ার পিছনে কিন্তু একটা অদৃশ্য কোনো হাত আছে, তা নাহলে একজন আর্টিস্ট কেন বারবার এই অ্যাওয়ার্ড পাবে। আমাদের ঢালিউডের একজন সুপারস্টার রুবেল, তার একটা ইন্টারভিউ দেখলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হবেন। তো রুবেলকে যখন একজন হোস্ট মানে এশিয়ান টিভির হোস্ট এশিয়ান টিভির চ্যানেলে রুবেলকে প্রশ্ন করে যে আমরা যখন রুবেল ভাই আপনার উইকিপিডিয়ায় গিয়ে চার্জ দিয়ে দেখি যে রুবেল এত বড় একজন তারকা কিন্তু তার ক্যারিয়ারে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই, তখন কিন্তু আমাদের আক্ষেপের একটা জায়গা থেকে যায়। তখন রুবেল কিন্তু মানে ওপেন সিক্রেটটা কিন্তু রুবেল তখন ক্লিয়ার করে দেয় এবং প্রশ্ন কিন্তু তিনি তখনই কিন্তু আঙুল তোলে মানে আলমগীরের উপর, এবং তিনি ব্যাপারটা ক্লিয়ার করেন যে একজন ভদ্রলোক তিনি যদি বারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তাহলে কি এদেশের কোনো আর্টিস্ট তারা কি এক বছরে কোনো ভালো কাজ করেনি যে যার কারণে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে? তো এই ব্যাপারটা কিন্তু রুবেল সাহেব হোক মানে প্রত্যেক আর্টিস্ট তারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু আলমগীর সাহেবের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু মানে আসলেই বিতর্কিত। তো এর ভিতর কিছু কিছু সিনেমা তো অবশ্যই আছে যেগুলোতে তিনি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছিলেন অ্যাজ লাইক পিতামাতা সন্তান। তো যাই হোক, এরপর 1996 সালে এসে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা রিমেক সিনেমার ভিতরে একটা সিনেমা থাকবে সজন। বলিউডের সাজন সিনেমার অনুকরণে সোনুর রহমান সোহানের এই সিনেমাতে সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের এত সুন্দর পারফরমেন্স ছিল এবং ধরে নিয়ে হচ্ছিল যে মিডিয়া ব্যক্তিবর্গ থেকে শুরু করে অডিয়েন্স তারা কিন্তু অলরেডি প্রত্যেক পার্সনই কিন্তু ধরে নিয়েছিল যে এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। মানে অলরেডি কিন্তু সব কিছু কনফার্ম হচ্ছে, সবাই জেনে গেছে যে ইলিয়াস কাঞ্চন এই সিনেমার মধ্যে দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে। কিন্তু সেইবার কিন্তু প্রকাশ্যে বাধা দিলেন আলমগীর সাহেব এবং তিনি বললেন যে কোনোরকম বিদেশি গল্পের সিনেমাতে কোনোভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যাবে না। এবং সেখানে কিন্তু সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু আরও একবার কিন্তু তার মানে তিনি আশাহত হলেন, এবং এই ব্যাপারটা কিন্তু তাদের যে মনোমালিন্য তাদের যে দ্বন্দ্ব এটা কিন্তু তখনও কিন্তু থাকলো। তাহলে ভাবুন, যে সিনেমার মূল সিনেমাতে সঞ্জয় দত্ত ছিলেন, তো সঞ্জয় দত্তকে ছাপিয়ে গেছেন তার ক্যারেক্টার ইলিয়াস কাঞ্চন, তাকেও তখন মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো না, কারণ একটাই যে বিদেশি গল্পের সিনেমা। তো বিদেশি গল্পের সিনেমা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি বাংলাদেশে, তো এটা নিয়ে আমি সামনে আলোচনা করছি। তো তার আগে বলে নিচ্ছি যে আলমগীর সাহেব তখন কিন্তু তিনি জুরি বোর্ডে ছিলেন, তো যার কারণে কিন্তু ইলিয়াস কাঞ্চনকে পুরস্কার দেওয়া হয় না। তো 90s মাঝামাঝি সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের আরও একটা সিনেমা আসে, যে সিনেমার নাম হচ্ছে স্নেহের প্রতিদান। বলিউডের স্বর্গ সিনেমার অনুকরণে কিন্তু আমাদের দেশে ওই সিনেমাটা নির্মাণ করা হয় এবং যে সিনেমাতে কিন্তু রাজেশ খান্নার ক্যারেক্টার প্লে করেছিল রাজীব, এবং যেখানে গোবিন্দর ক্যারেক্টার আমরা পেয়েছিলাম ইলিয়াস কাঞ্চনকে, এবং দিতি যেখানে জুহি চাওলার ক্যারেক্টার প্লে করেছিল, এবং অসম্ভব সুন্দর পারফরমেন্স ছিল সবার। এবং ইলিয়াস কাঞ্চনের যে পারফরমেন্স এবং রাজীব তাদের বড় ভাই ছোটো ভাই যে একটা মানে যে একটা ব্যাপার, যে একটা কান্নাকাটির যে একটা ব্যাপার, যে ইলিয়াস কাঞ্চনের যে পারফরমেন্স দেখে কিন্তু অডিয়েন্স প্রেক্ষাগৃহে থেকে কিন্তু মানে চোখের পানি মুছতে মুছতে কিন্তু তারা বের হয়েছিলেন। তো সেম গল্পে কিন্তু 2011 একটা সিনেমাতে কিন্তু আলমগীর সাহেব কাজ করে, সিনেমার নাম হচ্ছে কে আপন কে পর। তো যেখানে কিন্তু মানে রাজেশ খান্না মানে রাজীবের ক্যারেক্টার প্লে করেছিল আলমগীর সাহেব, এবং অমিত হাসান যেখানে ইলিয়াস কাঞ্চনের ক্যারেক্টার প্লে করেছিল। তো এটা যেহেতু বলিউডের স্বর্গ সিনেমার অনুকরণে করা, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল আলমগীর সাহেব। তো জাতীয় পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে ইলিয়াস কাঞ্চনকে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু ইলিয়াস কাঞ্চন এই ব্যাপারটা ক্লিয়ার করেন যে আমাকে বাংলাদেশের অডিয়েন্স আমার অডিয়েন্স আমাকে ভালোবাসে, এর থেকে বড় পুরস্কার আমার কাছে আর কিচ্ছু নেই। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকেও তিনি এদেশের অডিয়েন্স যে তাকে ভালোবাসে ওই ব্যাপারটাই কিন্তু তিনি বড় করে দেখেছেন। যাই হোক, এটা ছিল আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন তাদের যে মানে একটা টাইমে যে মানে তাদের ভিতর যে একটা মনোমালিন্য, যে একটা ওপেন সিক্রেট, যে জাতীয় পুরস্কার নিয়ে যে একটা ব্যাপার এবং তাদের ভিতর যে কেন একটা দ্বন্দ্ব, তো এটার মানে মেইন ব্যাপার হচ্ছে এটা। এবং এখন আমি ক্লিয়ার করবো যে এক্স্যাক্টলি তাদের দুজনের ভিতর স্টারডম এবং ভালো অভিনেতাকে এবং কার স্টারডম বেশি, তো এই ব্যাপার নিয়ে আমি এখন ক্লিয়ার করবো। তো তার আগে আমি বলে নিচ্ছি যে আলমগীর ভালো অভিনেতা নাকি ইলিয়াস কাঞ্চন। আপনি যদি এক বাক্যে বলেন যে ইলিয়াস কাঞ্চন নিঃসন্দেহে আলমগীরের থেকে ভালো অভিনেতা, তাহলে আমি বলবো যে আপনি হেটারি করছেন, আপনি নিঃসন্দেহে মানে আলমগীর সাহেবকে অসম্মান করে কথা বলছেন। এবং আপনি যদি বলেন যে ইলিয়াস কাঞ্চনের থেকে আলমগীর সাহেব অনেক ভালো অভিনেতা, ইলিয়াস কাঞ্চন কিসের অভিনেতা, তাহলেও আমি বলবো যে এখানে আপনি ইলিয়াস কাঞ্চন সাহেবের হেটারি করছেন। মানে আলমগীর নাকি ইলিয়াস কাঞ্চন মানে কে ভালো অভিনেতা, এটা এক বাক্যে যে বলে দেবে যে অমুক ভালো অভিনেতা, তো তাহলে আমি বলবো যে তার আরও অ্যানালাইসিস করা দরকার, তার অভিনয় সম্পর্কে আরও জানার দরকার। যে এক বাক্যে কিন্তু কোনোভাবে আপনি বলতে পারবেন না যে কে সেরা অভিনেতা, কারণ প্রত্যেকেই মানে অসম্ভব গুণী এবং মেধাবী অভিনেতা, এবং প্রত্যেকের ক্যারিয়ারে কিন্তু কাল্ট ক্লাসিক সিনেমা মানে মাইলস্টোন সিনেমা অনেকগুলো রয়েছে, এবং প্রত্যেকেই পরীক্ষিত এবং প্রত্যেকেই ভালো মেধাবী অভিনেতা। এখন আপনি বলতে পারেন যে আলমগীর সাহেব তিনি একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তো আলমগীর সাহেবের যেমন একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যেমন তার বিতর্কিত, তেমনি তার কিছু কিছু সিনেমাতে তিনি মানে অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়েছেন, মানে যেগুলো তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে।
তো এটাও কিন্তু আপনাকে মানতে হবে। এমনকি ইলিয়াস কাঞ্চন যে মানে একবারও ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি তার মানে তিনি একটাতেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না, ব্যাপারটা এমনও নয়। তো ইলিয়াস কাঞ্চনও একাধিক সিনেমাতে পেতে পারতেন এবং আলমগীর সাহেবেরও একাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ডের ভিতর কিন্তু মানে বেশ কয়েকটা কিন্তু ছাচ্চা ছিল, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। তো এখন যদি আমি সেই স্টারডমের ক্ষেত্রে যে এই দুজনের ভিতর কার স্টারডম বেশি, তো দেখেন আলমগীর কিন্তু তার ক্যারিয়ারে 100+ সিনেমাতে কিন্তু তার আমরা দেখেছি আলমগীর শাবানা জুটি, মানে আলমগীরের সিনেমাতে কিন্তু আলমগীর শাবানা যে জুটি মানে আলমগীর শাবানা জুটি মানে অনেক বিরাট বড় ব্যাপার। এবং আলমগীরের ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু আলমগীর শাবানা জুটির উপর বেস করে কিন্তু সিনেমা বানানো হতো এবং আপনি কিন্তু বলতে পারবেন না যে শাবানার চেয়ে আলমগীর বড় তারকা। মানে শাবানার এমন অডিয়েন্স যে বলা হতো যে একটা টাইমে মানে শাবানা আছে শাবানা চোখের পানি ফেললেই মানে সিলভার স্ক্রিন হাউসফুল, শাবানার চোখের পানি দেখার জন্য কিন্তু মা বোনেরা প্রেক্ষাগৃহে ভিড় জমাতো। এবং শাবানাকে বেস করে দেখেন বাদ্যে থেকে শুরু করে অসংখ্য সিনেমা যেখানে কিন্তু শাবানা বেস্ট প্লট, এবং ওই সব সিনেমাতে এক্স্যাক্টলি আলমগীরের ভূমিকা কতটুকু। আমি বলছি না যে আলমগীর মানে একদম পাত্তা পাইনি ব্যাপারটা এমন নয়, কিন্তু পত্রিকাতে কিন্তু বড় করে কাভারেজ দেওয়া হতো যে শাবানা ছাড়া আলমগীর অচল। এবং আলমগীর শাবানা জুটি কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা জুটি হিসেবে কিন্তু মানে আখ্যায়িত হয়ে থাকবে। এবার আমি যদি এসে ইলিয়াস কাঞ্চনের জুটির ক্ষেত্রে আপনি দিতি বলেন বা চম্পা বলেন, কারো স্টারডাম কিন্তু তৎকালীন সময় ইলিয়াস কাঞ্চনের থেকে বেশি ছিল না। এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দিতি জুটি বলেন কিংবা চম্পা জুটি বলেন, কোনো জুটি কিন্তু আলমগীর শাবানা জুটির মতো অতটা জনপ্রিয় জুটি না। মানে আপনি যদি জুটির কথা বলেন নিঃসন্দেহে আলমগীর শাবানা জুটি ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় হোক ইলিয়াস কাঞ্চন চম্পা হোক এইসব জুটির থেকে কিন্তু এগিয়ে থাকবে। এবার আমি মেইন যে ব্যাপারটা ক্লিয়ার করছি যে একক স্টারডাম, আলমগীরের একক স্টারডামে তার মানে কয়টা সিনেমা ওই টাইমে চলতো, এবং ইলিয়াস কাঞ্চনের যে একক স্টারডাম, যে 90s ইলিয়াস কাঞ্চন একটা টাইমে বিগেস্ট সুপারস্টার, ইলিয়াস কাঞ্চনের কিন্তু কোনো মানে জুটি মানে ওইভাবে কিন্তু তার সিনেমাতে কিন্তু মানে জুটি লাগতো না। মানে জুটি তো তার অনেক জুটি কিন্তু একটা টাইমে তৈরি হয়ে যায়, কিন্তু তার জুটির কোনো নায়িকা কিন্তু ইলিয়াস কাঞ্চনের থেকে বেশি জনপ্রিয় ছিল না। তো যার কারণে কিন্তু ইলিয়াস কাঞ্চনের স্টারডাম ছিল, ইলিয়াস কাঞ্চনের একা একটা সিনেমা মানে হাউসফুল দেওয়ার ক্ষমতা তার ছিল। মানে আমি যদি স্টারডাম যদি আমি ক্লিয়ার করি যে আমি যদি মানে জুটি প্রথায় যাই তাহলে অবশ্যই আলমগীর শাবানা জুটি এগিয়ে থাকবে, এবং আমি যদি একক স্টারডামের ক্ষেত্রে যদি আসি তাহলে অবশ্যই আলমগীরের থেকে একক স্টারডাম মানে স্টারডামের যে সর্বোচ্চ লেভেল ওইটা ইলিয়াস কাঞ্চনের ছিল বেশি। সোজা কথা, ইলিয়াস কাঞ্চনের অভিনয় দেখে চোখের পানি ফেলতে অডিয়েন্স প্রেক্ষাগৃহে যেত, অন্যদিকে আলমগীর শাবানা জুটির যে কাল্ট ক্লাসিক একটা ডাইনামিক কম্বো মানে তাদের এই মানে ফ্যামিলি ক্রাইসিস থেকে শুরু করে শাবানার চোখের পানি, শক্তিমান অভিনেতা আলমগীরের অসম্ভব সুন্দর পারফরমেন্স, তো এইগুলো দেখার জন্য কিন্তু অডিয়েন্স প্রেক্ষাগৃহে ভিড় জমাতো। তো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন এবং শক্তিমান অভিনেতা আলমগীর তাদের মানে দুজনের যে পেশাগত দ্বন্দ্ব এবং কেন তাদের দ্বন্দ্বের ইতিহাস ছিল, তো এটা আমি আমার ফিলোসফি আমার মানে পার্সোনাল জায়গার থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং দুজনের ভিতরে এক্স্যাক্টলি কে সেরা অভিনেতা এই উত্তর কিন্তু আসলে মানে কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। আপনি স্টারডাম নিয়ে কথা বলতে পারেন, আপনি মানে জুটির প্রথা আপনি বা অডিয়েন্স কাকে বেশি ভালোবাসতো তো জনপ্রিয়তা তো এইগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি কিন্তু মানে কে ভালো অভিনেতা এটা নিয়ে কিন্তু আপনি এক বাক্যে কথা বলতে পারবেন না। তো এক্স্যাক্টলি এটা ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।